বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের আগে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনে মহিলা ভোটকে নিজেদের ইভিএমে পুরতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে চলো গ্রামে যাই কর্মসূচি নিয়েছে রাজ্য তৃণমূল মহিলা নেতৃত্ব। সেই নির্দেশ আসতেই সারা রাজ্যের পাশাপাশি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় শুরু হয়েছে জোর তোড়জোড়। এই জেলায় মহিলা তৃণমূলের সভানেত্রী সঙ্গীতা মালিকের নেতৃত্বে কতুলপুর ব্লকের বিভিন্ন গ্রামে যান তৃণমূল কর্মীরা। এলাকার মহিলাদের সঙ্গে খোশ মেজাজে গল্পে মেতে ওঠেন নেত্রী। শিশুদের সঙ্গেও সময় কাটান তিনি। কর্মসূচিতে সারা বেশ ভালোই, এমনই জানান তৃণমূল মহিলা সভানেত্রী। সারা রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের চলো গ্রামে যাই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি মানুষের খোঁজখবর নিয়ে তারা কেমন আছে, তারা তাদের কোনো সমস্যা আছে কি না এই সমস্ত খোঁজখবর নিয়ে, এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি মানুষের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে, এইভাবেই আমরা তোমাদের পাশে থাকবো এই বার্তা নিয়ে প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছাই। থেমে নেই বিজেপিও। নির্বাচনকে মাথায় রেখে ঝাড়গ্রাম বিজেপি জেলা কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন হয়। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা রাজ্য নেত্রী তনুজা চক্রবর্তী ও বিজেপি ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্ব। আমাদের এখানে আমার সঙ্গে আমাদের সভাপতি রয়েছেন এই জেলার, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী, আমরা যারা রাজ্যে আছি তাদের কমিটির থেকে এসেছি। আমাদের মেইন বিষয় হচ্ছে আগামী দিন আমরা কীভাবে পথ চলবো। আমাদের সভাপতি তো খুব সুন্দরভাবেই করছেন, কিন্তু মহিলা মোর্চা যেটা সেই যে বিজেপি ভারতীয় জনতা পার্টির যে উইংটা, এটা মানুষের কাছে পৌঁছাবো কী করে? আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের কাছে গিয়ে গ্রামে গ্রামে আমাদের যে কার্যক্রম হবে, যে কর্মসূচি আছে, সেই বিষয়ে আমরা আজকে এখানে বিস্তারিত আলোচনা করতেই এসেছি। জঙ্গলমহলের পাশাপাশি একই ছবি ধরা পড়ল বীরভূমের সিউড়িতে। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বৃদ্ধি করতে সাইকেল যাত্রা তৃণমূল বিধায়কের। সিউড়ি জেলা পরিষদ বাংলো থেকে জেলা পরিষদ দপ্তর পর্যন্ত সাইকেল চালিয়ে আসেন তিনি। সাইকেল তো আমি চাপি, স্কুটারও চাপি, এটা আমার মানুষের সঙ্গে জনসংযোগটা ভালো হয়। রাস্তায় যাই, যখন মানুষ হাত তুলে দাঁড়ায় বা পরিচিত মানুষকে দেখি, তাদের সঙ্গে একটু তাদের সুখে দুঃখের গল্প করি, এবং এটা আমার পক্ষে খুবই সুবিধাজনক। এটা আমি সবসময় করি, এটা মানুষের জন্য করতে হয় আমার। সাইকেল চালিয়ে বিধায়ক এলেন চায়ের দোকানে। আম জনতার মতোই চা পানের আসরে গল্প জুড়লেন স্থানীয়দের সঙ্গে। এতেই বেজায় খুশি চা বিক্রেতা। আমি বিকাশ রায় চৌধুরী, দেখলাম যে সাইকেলে করে সিউড়িতে, হ্যাঁ, চায়ের দোকানে আড্ডা, হ্যাঁ, এমনকি চায়ের দোকানে এসে ওর চা খেলো, হ্যাঁ, এটা আর কি দেখা গেল যে সিউড়িতে বিকাশ রায় চৌধুরীকে আমাদের চায়ের দোকানে এসে দেখতে পাওয়া গেল, খুব ভালো লাগলো দেখে পড়ে। রাজ্য রাজনীতির ময়দানে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলই, তাই জেলায় জেলায় জনসংযোগের প্রতিযোগিতায় শাসক বিরোধী দুই শিবিরই। ব্যুরো রিপোর্ট, আট প্লাস নিউজ।